প্রিয় দর্শক, জুরিসমের ফেসবুক লাইভে এই মুহূর্তে যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি, আমি আশরাফ আলী। আমরা এই মুহূর্তে আছি জুড়ি উপজেলার বাসিরপুর গ্রামের বাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, যেখানে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় 27টি পরিবার সেখানে অবস্থান করছে। এই মুহূর্তে বৃষ্টির প্রকোপ এবং বিভিন্ন এই এলাকার বিভিন্ন বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে এবং আরও বিভিন্ন মানুষজন আসতেছে। আমরা আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই ওয়ার্ডের মহিলা সংরক্ষিত মহিলা সদস্য সাকিব বেগম। আমরা ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব এখানকার সর্বশেষ অবস্থা। আসসালামু আলাইকুম, আমি 3 নং পশ্চিম জুড়ি ইউনিয়নের মহিলা সদস্য 1, 2, 3-এর। আমাদের বাসিরপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে কালকে বিকাল 3টা হতে 27 পরিবার এখন পর্যন্ত আসতেছে। আমরা যতটুকু সহযোগিতা করতেছি আরও করব। আমরা ত্রাণ বিতরণ সুযোগ এখনও আমরা পাইনি। আমরা এখনও আমরা পিআই অফিস থেকে স্যার আসবেন, আসার পরে আমরা আবারও ত্রাণ বিতরণ করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনলেন এখানকার স্থানীয় যিনি মহিলা সদস্য আছেন তিনি জানিয়েছেন যে এখানে প্রায় 27টি পরিবার নিয়েছে এবং আরও বিভিন্ন পরিবার আসার সম্ভাবনা আছে। আমরা দেখাতে চেষ্টা করছি সেই স্কুলটিতে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি এবং সেই এখন এই মুহূর্তে কিন্তু বৃষ্টির একটা প্রকোপ চলে আসছে এবং এই এলাকার বিভিন্ন বাড়িগুলো কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গেছে। এবং আপনারা যদি দেখেন এই এখানকার কিন্তু দোকানগুলো প্রায় পানিতে নিমজ্জিত এবং বিভিন্ন মাধ্যমে এইগুলা তুলে রাখা হয়েছে। এই আপনারা দেখছেন দোকানের দৃশ্যগুলা, যারা এখানের দোকানদার আছেন ওনাদেরকে এখন কিন্তু এই বৃষ্টির এই দুর্ভোগের শেষ নেই। আমরা চেষ্টা করবো ওনাদের সাথে একটু কথা বলার, উনি যদি আমাদেরকে একটু কথা বলেন বা এখানকার আপনারা দৃশ্য দেখছেন দোকানে কিন্তু অলরেডি পানি চলে এসেছে এবং এই দুর্ভোগের কিন্তু এখানকার কিন্তু দুর্ভোগের শেষ নেই। ওনার দোকানের বিভিন্ন অংশ পানিতে নিমজ্জিত হয়ে আছে। আমরা দর্শকদের দেখাতে চেষ্টা করছি এই দৃশ্যগুলো এবং এই এলাকার প্রায় প্রত্যেকটি বাড়ি কিন্তু মানে অলরেডি পানির নিচে তলিয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু বৃষ্টির ফোটা ফোটা পড়তেছে এবং বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বৃষ্টি বৃদ্ধি পেলে তাহলে কিন্তু মানে এখানকার পানি আরও কিন্তু বাড়বে। এবং এই এখানকার স্থানীয় যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই এলাকায় কিন্তু তাদের দেখা মতে বা জানা মতে এখন এই এলাকায় কিন্তু কোনোদিন পানি আসেনি বা পানি উঠেনি, এরকম একটা দৃশ্য ছিল। কিন্তু সববারের কিন্তু এই রেকর্ড কিন্তু ছাড়িয়ে এখানে কিন্তু অনেক পানি চলে আসছে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এই এখানকার যারা মানুষজন আছেন তারা কিন্তু অনেক দুর্ভোগে আছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে কিন্তু বৃষ্টিরও খুব একটা বৃষ্টিও চলে আসছে। আমরা চেষ্টা করবো এখানকার যারা আশ্রয় নিয়েছেন এই স্কুলে, বাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে প্রায় 27টি পরিবারের মতো অংশ নিয়েছে এবং বর্তমানে এখানকার যিনি মহিলা সংরক্ষিত আসনের মেম্বার বা সদস্য তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় 27টি পরিবার অংশগ্রহণ নিয়েছে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন এই মুহূর্তে আমরা এই স্কুলে আছি এবং বৃষ্টিও খুব একটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখি এখানকার যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই সেই বিষয় নিয়ে, পরিবারগুলোর সাথে তাদের কী অবস্থা। দর্শক, আমি একটু আগে লাইভে আমি জানিয়েছিলাম যেটা যে এখানে কিন্তু মানুষের পাশাপাশি কিন্তু গবাদি পশুগুলো বা গুখাদ্য সংকট চরমে আছে। সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গবাদি পশুর গুখাদ্যগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং যারা আছেন তাদের এই বিষয়গুলো। আমরা একটু যদি আমাদের সাথে কথা বলেন, আপনি আপনারা কখন থেকে এখানে আসছেন? কালকে রাত্রে তৈরি হয়ে আপনার জলের নিচে চলে গেছে।
মানে সর্বশেষ কয়দিন থেকে এটা কালকে হঠাৎ করেই পানি, হঠাৎ করেই মানে সকালে দেখছি প্রায় বারান্দায় আছে, রাত্রে করে ঢুকে গতকালকে। খাবার দাবার বলতে আর কি নিজের পানি নিজের খাবার দাবার তো আর এইটা আমি কম থাকি, আমি বাজারে থাকি, আমি ততটা কইতে পারি না। আমি কালকে রাত্রে দেখছি ইয়া মানে খাদ্য মানে তৈরি করিয়া রান্না করিয়া নিয়ে খাদ্য বিতরণ করতে, আর ইতিমধ্যে মানে দুই তিন মিনিট আগে মানে ইয়া আবার খাদ্য বিতরণ হয়েছে। এই তো এই গবাদি পশু নিয়েই বেশি চিন্তা আর কি, এই কোনো রকম খাদ্য মজুত করার চিন্তা করি মানে চেষ্টা করি আর। আর গরু তো আসলে আছে, এই নয় শুকনো জায়গা ভালো আছে, আর খাদ্য যদি থাকে গরু সুস্থ থাকবে। আমার নাম কৃষ্ণ পাল। আমরা কথা বলছিলাম এখানে একজন স্থানীয় একজনের সাথে, যিনি এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, এবং এ পর্যন্ত এই স্থানীয় মহিলা সদস্য যিনি আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত 27টি পরিবার এখানে এই আশ্রয় নিয়েছে, যাদের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে যারা আপনারা ডিভিশনে লাইভ আছেন, সবাইকে আমাদের এই ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা এই দৃশ্যগুলো আসলে দেখানোর চেষ্টা করছি কি মানুষ কতটা দুর্ভোগী আছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু গবাদি পশু আছে, গবাদি পশু যেগুলা আমি আগেই বলেছিলাম যে চরম গোখাদ্য চরম সংকটে পড়েছে। এবং দর্শক অনেকে জানতে চাচ্ছেন যে জুড়ি থেকে কুলাওড়ার চলাচল আছে কিনা। এখন পর্যন্ত চলাচল আছে, কিন্তু এখনও কিছু জায়গায় পানি আছে, আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন জায়গায় যতটুকু জানতে পেরেছি। কিন্তু এখনও সড়ক যোগাযোগ চলাচল আছে, এখনও কিন্তু বিচ্ছিন্ন হয়নি এই এলাকাগুলোতে। আমরা আপনাদের সেই বিষয়গুলো জানাতে চেষ্টা করব আরও বিস্তারিত বিষয়গুলো। আমরা এই মুহূর্তে আছি একটি আশ্রয় কেন্দ্রে, যেখানে একটি জুড়ি উপজেলার বাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে, সরকার এখানে খুলেছে, এবং 27টি পরিবার এখানে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে, এবং আরও বিভিন্ন পরিবার আসছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি সহ যারা আছেন সবাই কিন্তু চেষ্টা করছেন যে মানুষের এই দুর্ভোগকে কিছুটা হলে অন্যত পক্ষে তাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা দেখছেন যে মানুষজন আশ্রয় কেন্দ্রে আসছে, তাদের বিভিন্ন মানে এই মুহূর্তে কিন্তু আবার দর্শক আমরা জানি এই মুহূর্তে কিন্তু দূরীতে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, এবং বৃষ্টির প্রকোপটা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এবং সময় যত যাবে এরকম যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু অব্যাহত থাকলে তাহলে কিন্তু মানে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। এবং এক পর্যায়ে এরকম সমস্যা হলে দেখা যাবে যে আশ্রয় কেন্দ্রে কিন্তু জায়গা দেওয়া মানুষদেরকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না, যা অনেক ক্ষেত্রে বলা যায় যে অনেকেই বলছেন বা স্থানীয় যারা আছেন বা এই যারা মুরব্বী বয়সের বা যারা বার্ধক্য বয়সে উপনীত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এরকম বৃষ্টি বা এরকম বন্যা অতীতে সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এবং আপনারা দেখছেন এখানে কিন্তু গবাদি পশুর এই কীভাবে মানুষজন অনেক কষ্টে করে বিভিন্ন গাছের পাতাগুলা খেতে দেওয়া হচ্ছে, এবং যে জায়গায় মানুষজনই সংকটে সে জায়গায় গবাদি পশুর সংকট কীভাবে দূর করা হবে সেই বিষয় নিয়ে মানুষজন চিন্তিত আছেন। আমরা দেখি এখানে যারা আছেন তাদের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করবো, তাদের সাথে কথা বলে আমরা তাদের দুর্ভোগগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা যদি দর্শক, আমরা এখন এই মুহূর্তে যারা আশ্রয় কেন্দ্রে আছেন একজন আমরা সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তিনি কী অবস্থায় আছেন না আছেন আমাদেরকে সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। হ্যালো, হ্যাঁ আর কী বলবো, তো বাড়ি করে পানি হঠাৎ পানি উঠে গেছে যে ওর আমরা বর্তমানে আশ্রয় কেন্দ্র আশ্রয় বাসে করে ছিল। কয়দিন থেকে আচ্ছা আমরা আসলে দুই দিন ধরে কালকে দেড়া পানি বাড়ি কালকে দেড় দেড়া ঘরে আপনার দুই ফুট কালকে পাঁচ বাড়ি 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 আইছে
সবাই এসেছি। খাওয়া দাওয়া তো কোনো ফাঁক ফাঁক হইতে না, খাইতে শুকনা খাইয়া, বৃষ্টি খাইয়া শুকনা হানি খাইয়া খাইছে। কখনো কোনো খবর না, এই পূর্বজুরির স্বাস্থ্যনিয়া জাতীয় পার্টির সদস্য টাইম খালে খিচুড়ি লাগছে হয়ে যায় না, ওখানে তো খুব আইছি না, আইলে তো আমি যাচ্ছি, আমি আসলাম, আমি আসলাম কাজ করে। দর্শক আপনি আপনারা শুনলেন যে মানে এখানকার মানুষের কষ্টের দৃশ্য কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, কারণ এই এই মুহূর্তে তাদের যে অবস্থা, তারা বাড়িঘর ছেড়ে চলে আসেন এখানে এবং গবাদি পশু সহ নিয়ে এবং শুকনো খাবার খাচ্ছেন এবং পর্যন্ত এখন আসলে কোনো ভালো খাবারের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত ওনারা করতে পারেনি বা প্রশাসনিকভাবে অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু একসাথে বিভিন্ন এলাকা জুড়ে বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ার কারণে সেই সংকট তৈরি হয়েছে বলে জানাচ্ছে উপজেলা প্রশাসন। কারণ এরকম হঠাৎ করে একদিনের মধ্যেই বিভিন্ন এলাকা তলিয়ে যাবে এটা অনেকটা চিন্তার বাহিরে ছিল। তো আমরা এই যেখানে আছি এখানে কিন্তু আবার বৃষ্টি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে পানির বাড়ছেও, বৃষ্টির কারণে অব্যাহত পানির বৃদ্ধি পাচ্ছে এই এলাকায়। আমরা যে আশ্রয়কেন্দ্রে দাঁড়িয়ে আছি বাচ্চাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা সেই বিষয়গুলো দেখার তুলে ধরার চেষ্টা করছি এবং মানুষের দুর্ভোগ অন্তত করে কিছুটা আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে জানানোর, কারণ অনেকেই জানতে চাচ্ছেন যে বিষয়গুলো আসলে কী হচ্ছে না হচ্ছে, দেশের বাইরে যারা প্রবাসী আছেন তারা সবাই এই বিষয়গুলো জানতে চাচ্ছেন, কিন্তু নতুন নতুন ভারীঘর কিন্তু এখন চলে যাচ্ছে বৃষ্টির পানিতে, যা অব্যাহত বৃষ্টির এরকম অব্যাহত থাকলে কিন্তু আরও মানুষজন যারা গড় বাস্তহারা হবে, গড় ছাড়তে হবে তাদেরকে এবং বিভিন্ন আশ্রয়কে নিজে তাদেরকে আসতে হবে, এবং সেই বিষয়গুলো আমরা যুবসমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং কিছুটা হলে তাদের দুঃখ কষ্ট লাগাবার জন্য যারা তাদের একটি কথা হচ্ছে যদি এখানকার যারা জনপ্রতিনিধি সহ যারা বিত্তবান আছেন এই বিত্তবান মানুষগুলো যদি এগিয়ে আসেন তাহলে অন্তত তাদের কিছুটা কষ্ট লাগব দূর হবে। এবং সব ক্ষেত্রে সব বিষয়ের ক্ষেত্রে একটা বিষয় এখানে যেটি প্রাধান্য দিতে হচ্ছে, এই এলাকার হাওড় পাড়ার অঞ্চলের মানুষগুলো কিন্তু বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল এবং তাদের এই বিশেষ করে গবাদি পশু সহ গরু ছাগল বেড়া এরকম যাদের আছে তারা কিন্তু অনেক সংকটে পড়েছেন, নিজেও যে জায়গায় খেতে পারছে না সেভাবে গবাদি পশুর গোখাদ্য সংকট কীভাবে গোখাদ্যের সংকট কীভাবে দূর করবেন সেটাই নিয়ে তারা অনেকটা চিন্তিত, এবং এই বিষয়টা কিন্তু এখন প্রকট আকার ধারণ করবে, কারণ যদি অলরেডি বৃষ্টির পানি চলে যায় বা বন্যার পানি যদি অনেকটা চলে যায় কিন্তু সেক্ষেত্রে তাদেরকে কী মোকাবেলা করতে হবে, প্রথমে গোহাত্য সংকট সহ বিভিন্ন বিষয়গুলো। এখন আসলে মানুষরা চরম দুর্ভোগের মধ্যে আছেন এই মুহূর্তে, তারা অনেকে চিন্তা করতে পারছেন না তাদের কী অবস্থা হবে না হবে, পরবর্তী বিষয়ে কী করবেন না করবেন, এবং উপজেলা প্রশাসন সহ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে যে তাদের দুর্ভোগগুলো লাগানোর চেষ্টা করছে, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো সম্ভব হচ্ছে না, প্রাণের অপ্রতুলতা সহ বিভিন্ন কারণের সাথে এগুলো সম্ভব হচ্ছে না। এবং এই মুহূর্তে জুড়ির শিক্ষা প্রতিষ্ঠান যদি বলা হয়, জুড়ি নতুন করে জুড়ি মডেল বিশ্ববিদ্যালয়, জুড়ি মডেল সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে কিন্তু খোলা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, আমাদের প্রতিনিধিরা আমাদেরকে জানাচ্ছেন, সেই সেখানে বিস্তারিত তথ্যগুলো আমরা জুড়ি বিভিন্ন বিষয়গুলো আমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এক্ষেত্রে যারা পানিবন্দী মানুষ আছেন তাদেরও লাঘবের বিষয়গুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষের লাঘব কষ্টগুলো দূর করা যায়। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি যদি এদের অব্যাহত থাকে কিন্তু দর্শক আরও পানি বৃদ্ধি পাবে এবং বন্যা পানি বৃদ্ধি পাবে এবং নতুন নতুন এলাকা বাড়িঘর প্লাবিত হবে, এই জন্য মানুষজনকে আরও দুর্ভোগ পোহাতে হবে। এবং আমরা একটু আগে কথা বলেছিলাম এখানকার স্থানীয় যিনি মহিলা সংরক্ষিত মহিলা নারী সদস্য ইউনিয়নের, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি অত্যন্ত মানুষজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, এখানে যারা আছেন তাদের
তিনি তার বাড়ির পাশে তাকে এখন থেকে সুবিধাটা বা নিয়ে তাদেরকে কথা বলে তাদের দুঃখ লাগানোর চেষ্টা করছেন। এবং তিনি একটু আগেই বলেছেন, আমাকে জানিয়েছেন যে তিনি এখানে নিজের বাড়িতে খিচুড়ি রান্না করে এনে এখানে যারা আছেন আশ্রয় নিয়েছেন তাদেরকে দিয়েছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের কষ্ট লাঘবের জন্য। আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি, মানুষের কষ্টের বিষয়গুলো এবং সেই প্রকৃত তথ্যগুলো আমরা মানুষের সাথে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়েছি, আমরা এখানে কিন্তু অনেক জায়গায় পরিবারগুলো ভালো মধ্যে তাদের থাকার মতো খুব একটা কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যেভাবে থাকার কথা সেভাবেই থাকতে হচ্ছে, কিন্তু তাদেরকে সেইভাবে ফ্যামিলি বা বাড়ির মতো যে পরিবেশ সেই পরিবেশে কিন্তু থাকা অনেকটা কঠিন, যেটা আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রে কীভাবে থাকতে হবে না থাকতে হয়, এই বিষয়গুলো আসলে অত্যন্ত কষ্ট হচ্ছে বা এই দিনানুপাত করতে হচ্ছে তাদেরকে, কারণ তাদের বাড়িঘর বিভিন্ন এলাকা বন্যায় চলে গেছে। গতকালকে রাতে যার বাড়িতে পানি ছিল না সেই বাড়িতে পানি উঠে চলে আসায় তারা এখানে এসে আশ্রয় নিচ্ছে। গতকাল রাত্রে আমাদেরকে জেলা প্রশাসনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে 224 পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে, সেটি কিন্তু এই আশ্রয় কেন্দ্রে 24 পরিবার ছিল, এখন সময়ের প্রেক্ষাপটে আরও 3 পরিবার আসছে এবং আরও আসবে বলে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা ধারণা করছেন, কারণ বৃষ্টির দ্বারা এবং বন্যায় বিভিন্ন নতুন নতুন এলাকা এবং বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সেই মানুষগুলো কিন্তু এখানে এসে আশ্রয় নেবে। দর্শক, আমরা জড়িত বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই কিন্তু বৃষ্টির দ্বারা অব্যাহত থাকার কারণে দূরের লাঠিটিলা গোয়ালবাড়ি সহ যারা পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু পাহাড় দোষের একটা ঘটনা ঘটছে যেগুলাতে, এবং আমরা পূর্বদুর্গ ইউনিয়নে গতকালকে আমরা খবর পেয়েছি যে পূর্বদুর্গ ইউনিয়নের একটি গ্রামে জামখান্দি গ্রামে একটি পাহাড় দোষের ঘটনা ঘটে, এবং সেখানে যদিও মানুষের আহত নয় কিন্তু মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে আরেকটি গোয়ালবাড়ি, পশ্চিম গোয়ালবাড়ি এলাকায় গতকালকে একটি পাহাড় দোষের ঘটনায় মানুষের আহত এবং গবাদি পশু কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয় বলে সেখানকার আমাদের প্রতিনিধি যিনি খুরশেদ আলম আমাদেরকে জানিয়েছেন সেই তথ্যটাই, এবং বিভিন্ন এলাকায় কিন্তু এই পাহাড় দোষের ঘটনা ঘটছে অব্যাহত আছে, এবং এই বৃষ্টি দ্বারা অব্যাহত থাকলে কিন্তু সেটাও মানে আরও পাহাড় দোষের সম্ভাবনা রয়েছে, এবং যারা পাহাড়ের নিকটবর্তী বসবাস করেন তাদেরও কিন্তু মানে অনেকটা ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। এবং গতকাল বিকেলের দিকে যেটা আমাদের প্রতিনিধি খুরশেদের আমাদেরকে জানিয়েছেন যে লাঠিটিলা এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু পাহাড় দোষের ঘটনা ঘটেছে এবং রাস্তার বিভিন্ন অংশে গাছ এবং পাহাড় দোষের ঘটনা ঘটায় গাছ পড়ে সেই জায়গাগুলো কিন্তু সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এবং আমরা আরও জুড়ির নয়াবাজার এলাকায় কিন্তু এই পানির বৃদ্ধি পাওয়ার কারণে রাস্তায় পানি ওঠার কারণে কিন্তু সেখানে চলাচল অনেকটা বিঘ্ন হচ্ছে এবং যোগাযোগের ব্যবস্থা অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় কিন্তু এরকম পানি অব্যাহত থাকার কারণে অলরেডি সড়ক যোগাযোগ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং জুড়ির বিদ্যুৎ কিন্তু কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং সব এলাকায় কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেই, কিছু কিছু এলাকায় যেগুলোতে বেশিরভাগ প্লাবন অঞ্চল সেগুলোতে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এবং আপনারা জানেন যে জুড়ির যে পিডিবির যে বিদ্যুৎ কেন্দ্রটি সেখানে কিন্তু পানি উঠে যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে একটি ধারণা করা হয়েছে। এখন পর্যন্ত সে বিষয়ে আমরা যদিও সর্বশেষ আপডেট আসলে আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং আপনারা জানেন যে জুড়ি উপজেলা পরিষদ যেটা উপজেলা প্রশাসনিক ভবন, যেটা উপজেলা প্রশাসনিক ভবনের সামনের যে প্রশাসনিক ভবন কিন্তু অলরেডি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এখানকার যারা সরকারি কর্মকর্তারা যারা এখানে অবস্থান করেন বা বাসা নিয়ে আছেন তাদের কিন্তু এই মাধ্যমে এটা জানা গেছে এবং বিভিন্ন সংবাদ মধ্যে বিষয়টি প্রচারিত হয়েছে, এবং আমরা চেষ্টা করবো সেগুলো বিষয়ে তুলে ধরার চেষ্টা করবো। এবং আপনারা জানেন যে জুড়ি উপজেলার বেলাগাঁও গ্রাম যেটা সেখানে কিন্তু প্রথম থেকেই এলাকাতে কিন্তু মানে বন্যার পানি বৃদ্ধি পায় এবং বিভিন্ন এলাকায় কিন্তু এই পানিতে চলে যাওয়া আরম্ভ হয়, এবং ইউসুফনগর এলাকার আমরা ইউসুফনগর এলাকার একজন বাসিন্দা আব্দুল সত্তারের মাধ্যমে আমরা জানতে পারি যে তিনি বাড়ি পানি উঠে যায় এবং হাওরের
ঢেউয়ের কারণে তাদের বাড়িতে থাকা সম্ভব ছিল এবং বাড়িঘর ছেড়ে ওনারা চলে আসছেন। এরকমভাবে অনেক পরিবার যেগুলো রয়েছে যে বাড়িঘর ছেড়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে উঠছেন, যারা আশ্রয়কেন্দ্রে কিছু পরিবার আসছে এবং কিছু পরিবার তাদের নিকট আত্মীয় স্বজন বা আত্মীয় স্বজনের কারো বাসায় গিয়ে উঠছেন সেটাই। এবং আপনারা দুর্গাপুরের শাহপুর এলাকায় কিন্তু অলরেডি পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং এখানকার যোগাযোগ কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখানকার সড়ক যোগাযোগ কিন্তু নেই বললেই চলে যায়। এবং নয়াগ্রাম এলাকায় সেই একই রকম অবস্থা। এবং সর্বোপরি যেটা আমরা যেখানে যে এলাকায় আসছি বর্তমানে বাসেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু এখানে কিন্তু হাসপাতাল আছে, বিভিন্ন মানুষজন আজকে সকালে যারা হাসপাতালে যেতে চাইছেন তাদের কিন্তু হাঁটু পানি ভেঙে যেতে হয়েছিল হাসপাতালে তাদের ফ্যামিলি নিয়ে। আসলে এই অবস্থায় কিন্তু নিরাপদ স্যানিটেশন যেটা, নিরাপদ পানি যেটা, সেটা কিন্তু মানুষের একটি সমস্যা তৈরি হচ্ছে এই বন্যার কারণে। সেই বিষয়গুলো চেষ্টা করছে উপজেলা প্রশাসন যারাই আছেন সবাই চেষ্টা করছে যে এই বিষয়গুলো কীভাবে নিরূপণ করা যায়। কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করা হলেও কিন্তু এই বিষয়টি আসলে কতটুকু করা যাবে, কারণ বন্যার পানি বৃদ্ধি পেলে কিন্তু আরও দুর্ভোগ মানুষের বাড়বে এবং সেটা অব্যাহত থাকবে এবং সর্বোপরি চেষ্টা করে এবং যেতে হবে। এবং স্থানীয় প্রতিনিধি যে বা উপজেলা প্রশাসন সবাই যারা আছে তাদের বৃদ্ধবানদেরকে বন্যা দুর্গত এলাকায় এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আমরা দর্শক আমরা বিভিন্ন এলাকার যে সকল আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তীতে অন্য কোনো এলাকায় সেই বন্যা দুর্গত এলাকায় আমরা সেই দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। এখন এখন মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের আপনারা আমাদের সাথেই থাকবেন, জুড়ি সময়ের সাথে থাকবেন, শেষ অভিব্যক্ত করছি সবাইকে আমাদের লাইভে সংযুক্ত থাকার জন্য। এবং পরবর্তীতে যারা থাকবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।